সংবিধানের মন্ত্রণালয়ের আপনার যুগ্ম সচিব আছে, সংবিধানের বা আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণা করতে তিনটি শব্দ যদি কেউ জানে, মোটামুটি সংবিধান 90% জানা হয়েছে। যে মানবিক মর্যাদা, সাম্য এবং ন্যায্যতা, মানবিক মর্যাদা, সাম্য এবং ন্যায্যতা, মানুষের সামাজিক মর্যাদা, তা আপনার অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা চিকিৎসা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সমান অধিকার নিশ্চিত করা এবং ন্যায্যতা মানে আইনের শাসন, গণতন্ত্র, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা সুনিশ্চিত করা, এ কথা বলা হয়েছে। এবং এর উপরে নজরুল আপনার বেঁচে ছিলেন 77 বছর, কিন্তু তিনি বাগদত্ত ছিলেন দীর্ঘদিন, প্রায় 34 বছর বাগদত্ত ছিল, যার ফলে 43 বছর মাত্র সে আপনার ওই সচল ছিল, কথা বলতে পারতো। এর মাঝে 34 বছর তিনি লেখালেখি, আপনার 24 বছর লেখালেখি সক্রিয় ছিল, লেখার সময় খুব বেশি পারা দেখি 24 বছরে নজরুলের যে লেখা এত বেশি গান, প্রায় 7000-এর উপরে গান সে লিখেছে, 3000-এর মতো গান পাবলিশ হয়েছে, যেগুলি এখন বিভিন্ন মানে নজরুল গীতি নামে পরিচিত, এবং এর বাইরে আরও 4000 গান হয়ে গেছে। এবং আপনার তার মানে উপন্যাস, প্রবন্ধ আমরা শুধু কবি হিসেবে জানি, এবং তার নাচ, গজল, আপনার নাম এইগুলি মানে একটি, এবং হিন্দুদের যে দম্বাগুলি আছে তাদের জন্য বিভিন্ন কীর্তন আপনার ওইগুলি সে লিখে গেছে, তাদের মানে ধর্মের সে গান লিখে গেছে, এবং তাদের ধর্মের নজরুলের এরকম কবিতা দ্বারা উদযাপন করা হয়। কাজে বহু মাতৃ একজন মানে লেখক কবি কাজী নজরুল, এবং যে কাজী নজরুল আপনার আমাদের বাঙালি জাতির যত অর্জন একেবারে মহান মুক্তিযুদ্ধ সহ প্রত্যেক অর্জনের পিছনে যে শক্তি সাহস জুগিয়েছে, এমনকি আমাদের বঙ্গবন্ধু মূলত আপনার 1920-এ আপনার জন্ম 75-এ শাহাদত বরণ করছে, মাত্র 55 বছর বয়স, 55 বছর বয়সে ভেবে সারা বিশ্বকে জাগ্রত করলো, সারা বিশ্বকে আপনার মানে উদ্বুদ্ধ করলো, বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে, প্রচারিত করছে, প্রকাশিত করছে, নির্দিষ্ট সময় ঘোষণা করছে এবারে সংগ্রাম, আমাদের মুক্তি সংগ্রামের স্বাধীনতা সংগ্রাম। এই বঙ্গবন্ধু হওয়ার পিছনে তিনি হইতে পেরেছিলেন মানে এর অন্যতম কারণ হয়েছে তিনি নজরুলকে ভালোবাসতেন, তিনি রবীন্দ্রনাথকে ভালোবাসতেন, তিনি আমাদের সুকান্ত, জীবনানন্দ, আমাদের জসীম, আমাদের কবি সাহিত্যিক যারা দেশপ্রেম সংস্কৃতিকে উনি ভালোবাসতেন, এবং বাংলাকে, বাঙালিকে, বাংলা ভাষাকে তিনি ভালোবাসতেন, বাংলার মাটিকে, বাংলার প্রকৃতিকে তিনি ভালোবাসতেন, এই জন্য তিনি বঙ্গবন্ধু হইতে পেরেছিলেন, এবং আজকে তিনি বঙ্গবন্ধু থেকে আজকে বিশ্ববন্ধু হতে পেরেছেন। তবে আপনার একজনে বলেছে যে ওই জয় বাংলা বা বাংলাদেশ শব্দ নজরুলের লেখা থেকে, শুধু বাংলাদেশ জয় বাংলা না, মূলত আপনার বঙ্গবন্ধু কোনো কিছু করার আগে, আপনার বঙ্গবন্ধু কোনো কিছু করার আগে নজরুল বা রবীন্দ্রনাথ আপনার কবি সাহিত্যে অনুসরণ করতেন, এই শব্দে অনুসন্ধান করতেন, কারণ আমরা হয়তো আপনার এরকম 10 গজ 20 গজ 100 গজ দূরে থেকে, কিন্তু একজন কবি সাহিত্যে 100 বছর পরে কী হবে, 100 বছর পরে কী হবে, এই কারণে একজন কবি সাহিত্যে তার চোখে দেখে আপনার একটু আগে একজনে বলেছে যে নজরুল বলে গেছে যে বিশ্বটাকে দেখবো আমি হাতের মুঠোয় করে, এটা তার একটা সংকল্প করেছে, তারা শিখছে বসে থাকবো খুব বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে কেমন করে উড়ছে মানুষ যুগান্তরে, কুন্দি পাঠে দেশ থেকে দর্শন করে, এই কবিতা শেষের অক্ষরে হচ্ছে যে বিশ্বটাকে দেখবো আমি হাতের মুঠোয় আমরা খবর করতে পারতেছি সারা বিশ্ব হাতের মুখে এসে গেছে, এইরকম আপনার কবি শব্দ অনেকটা নবীর কাছাকাছি, পার্থক্য হচ্ছে শুধু নবীরা সরাসরি আপনার আল্লাহকে হেদায়তপ্রাপ্ত ছিল, তাদের উপর কিতাব নাজিল হয়েছে এবং ওহী নাজিল হইতো, নবীদের উপর ওহী নাজিল হয় না, তারা কোনো কিতাবও প্রাপ্ত হয় না, কিন্তু তাদের অন্তরের মধ্যে আল্লাহ একটা মানে অ্যালহাম দেয়, অ্যালহাম তাদের মধ্যে একটা জ্ঞান ফেল, একটা শক্তি তাদের মধ্যে, এই জন্য তারা এই দেখতে পাচ্ছে।